পোস্ট, আবার পোস্ট। রাহুল মন্দিরাকে নিয়ে আবার পোস্ট দিয়েছে। চলো সেই পোস্টটিতে কি লিখেছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে সেই পোস্টটি দেখাবো যে রাহুল আবার মন্দিরাকে নিয়ে কি পোস্ট দিয়েছে। আসলে প্রেম না কাঁঠালের আঠা, তাই তো? একবার লাগলে ছুটে না, সেটাই কিন্তু রাহুল বারবার প্রমাণ করতে চাইছে। মন্দিরার কাছে এখনও অবধি সিম্পথি নেওয়ার চেষ্টা করছে, এখনও তাকে বোঝাতে চাইছে যে আমি তোমাকে খুব ভালোবাসি। কতটা ভালোবাসে মন্দিরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে, কিন্তু জানে না, প্রেমে অন্ধ মন্দিরা কিন্তু এখনও বিশ্বাস করে যে রাহুল তাকে হয়তো ভালোবাসে বলে হয়তো রাহুল এই ধরনের পোস্ট দিয়ে মন্দিরাকে আবার ব্ল্যাকমেল করতে চাইছে। কিন্তু রাহুলের বাড়িকার লোক বন্ধুরা রাহুলকে বিয়ে দিতে চাইছে, তার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। এই যে এইদিকে পোস্ট, ওইদিকে বিয়ের জন্য মেয়ে খোঁজা, সমস্তটাই কিন্তু মন্দিরার সামনে একটা কোশ্চেন চিহ্ন যে আদৌ কি ছেলেটি আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। এখনও সময় আছে মন্দিরা, নিজেকে স্থিরভাবে ধরে রাখো যে তুমি কি করতে চাইছো, কারণ ছেলেটি তোমাকে এখনও অবধি ব্ল্যাকমেল করছে। তো বন্ধুরা, সেই পোস্টটি কি, চলো আগে তোমাদেরকে দেখাই। সেই পোস্টটিতে লেখা আছে, তোমাদেরকে এখানে সাইডে দিয়ে দিচ্ছি, আমি বলছি দেখো। কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেই। কোনোই মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেই। কী রে রাহুল, এটা কি সত্যি লিখলি? ভাগ্য তোর কাছ থেকে মন্দিরাকে ছিনিয়ে নিয়েছে? সোমনাথ তো উজাড় করে দিয়েছিল রে, সোমনাথ সব ছেড়ে দিয়েছিল যে তোমার ইচ্ছা তুমি কার সাথে সংসার করবে। মন্দিরাকে পরিষ্কার বলে দিয়েছিল যে তুমি তোমার খুশি মতো সংসার করতে পারো, কিন্তু তুই এতটাই শয়তান, হ্যাঁ, যে মন্দিরাকে শুধু দিনের পর দিন ঠকিয়ে গেছিস, মন্দিরাকে এখন ছেড়ে দিয়েছিস। অবশ্য ভালোই করেছিস, যাতে মন্দিরা নিজের সংসারে ফিরতে পারে এবং বাচ্চাটা তার মা বাবার আদর পাবে। যাই হোক, ভগবান যেটা করে ভালোই করে। তারপরে লিখেছে বন্ধুরা, পরে রইবে শুধু সেই স্মৃতিগুলোই, হ্যাঁ, ঝরে যাবে হাজারো দুঃখ বেদনা। আহারে কী কষ্ট বাচ্চা ছেলেটার, যখনই কষ্ট পাবে তখনই ভাববে তুমি আমায় পেয়েছ। এটা কী ধরনের কথা, এটা আমি জাস্ট বুঝলাম না বন্ধুরা। যখনই মন্দিরা কষ্ট পাবে তখনই নাকি মনে করবে যে রাহুলকে সে পেয়েছে, এটা কী ধরনের কথা? দেখো কতটা ব্ল্যাকমেল করছো ওকে। অবেলায় অঝরে তুমি আর কেঁদো না। আহারে মন্দিরা সত্যি কত কাঁদছে বলো তো। মন্দিরা এত কাঁদছে বলে কিন্তু রাহুলের দয়া হয়েছে, যে আমার জন্য মেয়েটা, ওই বউটা, বাচ্চার মা, যে বাচ্চা থাকতে, স্বামী থাকতে, সংসার থাকতেও সে আমাকে রীতিমতো স্মরণ করছে আর কান্না করছে। সংসার ছেড়ে দিয়েছে, ব্লগিং ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু ছেড়ে আমার দুঃখে কাতরাচ্ছে বলে তাকে সহানুভূতি দেখাচ্ছে। মন্দিরা কি বুঝলি তো, তোকে কতটা ঠকাচ্ছে দেখছিস? তোর নামে কিভাবে তোকে কমিউনিটি পোস্ট দেখি, মানে সরি, কমিউনিটি পোস্ট না, একটা পোস্ট দিয়ে তোকে ব্ল্যাকমেল করছে, আর কি করে তোকে এখনও বুঝাতে চাইছে যে তোকে সে কত ভালোবাসত, কিন্তু আদৌ সেটা সত্যি না। যাই হোক, একটা সন্দেহ লাগছে আমাকে বন্ধুরা, যে এই যে মন্দিরা আর এই যে রাহুলের ব্রেকআপটা, এটা কি সত্যি ব্রেকআপ না সমস্তটাই ভিউয়ার্স প্লাস পাবলিককে ব্ল্যাকমেল করছে, বলা যায় না। কারণ দেখো, সোমনাথ ব্লগিং করছে, ঠিক আছে, সোমনাথ ব্লগিং করছে, কিন্তু মন্দিরা তার ব্লগের মধ্যে আসছে না। কেন বলো তো? কেন, সে তো ব্লগ থেকেই তার অস্তিত্ব, তাই তো? মন্দিরার ব্লগ থেকেই অস্তিত্ব। তুমি ব্লগিং করছো না, তোমার মানসিক অবস্থা ভালো নেই, তুমি পরকীয়ার জন্য এতটাই দুঃখে কাতরাচ্ছ যে তুমি ব্লগ করতে পারছো না, কিন্তু তোমার হাজব্যান্ড ব্লগ করছে, তাহলে তুমি কেন আসবে না, কেন ক্যামেরার মধ্যে আসো না? ও নিজেদের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক, তাই তো? কি সোমনাথ, নিজের বউকে মানিয়ে গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিস, কিন্তু ক্যামেরার সামনে বউকে নিয়ে আসতে বুঝি লজ্জা লাগছে? না, আসলে তুইও বাধ্য, তুইও বাধ্য। তোর বউ আসতে না চাইলে তুই কি করে আদর করে নিয়ে আসবি, তাই না? কারণ তুই তো বউর হলি গোলাম, মানে বল, এটা বলাই যেতে পারে, কারণ তুই বউকে এতটাই ভালোবাসিস অন্ধের মতো, যে তুই তোর বউর একটা কথা কাটতে পারিস না। তোর বউ বলবে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এখন দেখ, শালি আধা ঘর বালি সমস্ত ঘর বাড়ি সামলাচ্ছে, সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, সব কিছু নিজের ঘাড়ে। মনে হচ্ছে যে ওই শালি আধা ঘর বালি যে কথাটা বলে না, ওই কথাটাই ঠিক হয়ে গেছে, যে ঘর বালি থাকতেও এখন শালিকে ঘর বালি সাজতে হচ্ছে, যার জন্য মনে হচ্ছে যে তোরা ভিতরে ভিতরে সব কিছু ঠিক আছিস, ঠিক না? আরেকটা কথা বন্ধুরা, এই সোমনাথের ব্লগে দেখবে, সোমনাথ যখন ব্লগটা শ্যুট করছিল 58 সেকেন্ডে, মনে হয় 58 সেকেন্ডে দেখবে তোমরা, হ্যাঁ 58 সেকেন্ডে দেখবে তোমরা, যে মন্দিরা
খাচ্ছে, চাউমিন মেঘি সামথিং কিছু কিছু খাচ্ছে, ঠিক আছে। সেখানে দেখছি যে সোমনাথ ক্যামেরাটা করছে, কিন্তু আয়না পিছনে আয়নাটা দিয়ে দেখা যাচ্ছে মন্দিরা সামনে দিকে বসে খাওয়ার খাচ্ছে। কেন রে মন্দিরা, তুই তো নিজেকে লুকাতে চাইছিলি, দেখ তবুও দেখ সত্যটা আমরা দেখতে পাচ্ছি, তুই কী করছিস, খাচ্ছিস, যাচ্ছিস, সবার সাথে বসে আড্ডা মারছিস, অথচ অন ক্যামেরা এসে কথা বলতে একটু হাই হেলো করতে লজ্জা লাগছে। বল এত লজ্জা, তুই তো নাকি লজ্জাকে পাত্তাই দিস না। ফুস, আমি লজ্জা লজ্জা ফুস এভাবে বলছিলি, এখন কেন মনে হচ্ছে যে তুই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছিস না? কেন মনে হচ্ছে তোর এখন যে সবার সামনে দাঁড়িয়ে তুই হাত জোড়ো করে ক্ষমা চাইছিস? তোমরা যা খুশি তা বলো, আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি, তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। কেন এমনি কমিউনিটি পোস্টে, মানে কমিউনিটি পোস্টে লিখেছিলি, কেন লজ্জা পাচ্ছে? তুই তো লজ্জা পাস না, তুই তো লজ্জা পানে বলি মেয়ে নই, তাই না? আরেকটা কথা বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে সোমনাথের দেখলাম অজস্র কমেন্ট এসেছে, আর মারিয়ার চ্যানেলেও দেখছি অজস্র একটা কমেন্ট এসেছে যে মন্দিরা ভাইয়া ভাইয়া করে সাইয়া বানালো, এবার সোমনাথ নাকি সালি সালি করে ঘরওয়ালি না বানাইলেই। এটা তোমাদের মনে সবার এই কোশ্চেনটা কিন্তু ঘুরছে, আমি জানি এটা ঘোরাটাই স্বাভাবিক, কারণ ওদের বাড়িতে বা ওদের যে এখন ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, তাতে কিন্তু এই সন্দেহটা স্বাভাবিক। কিন্তু একটা কথা তোমাদের বলি, মন্দিরা থেকে সোমনাথ কিন্তু মেন্টালি দিক থেকে বা ওদের মানে দুজনের চিন্তাভাবনার মধ্যে আকাশ জমিন তফাৎ, যেটা কিন্তু সোমনাথের মধ্যে এক বিন্দু মাত্র নেই। হ্যাঁ, সোমনাথ একটু চুপচাপ টাইপের, একটু কী বলবো, মানে ভিতরে ভিতরে সব রাখতে ভালোবাসে, কিন্তু সোমনাথ পরকীয়া কোনোদিন করবে না, এটুকু আমি শিওর, ঠিক আছে। সোমনাথ পরকীয়া করতে পারে না। হ্যাঁ, যখন ওর লাইফে ওর বউ ওকে ছেড়ে চলে গেলো, ডিভোর্স দিয়ে দিল, অন্য সংসার করছে, তখন তো একটা ছেলেকে ভাবতেই হবে নিজের জীবন নিয়ে। কিন্তু যতক্ষণ ওর সাথে ওর বউর মানে সম্পর্ক রয়েছে, বিয়ে বিবাহিত জীবনে সে যতক্ষণ রয়েছে, ততক্ষণ কিন্তু সে অন্য মেয়ের দিকে তাকাবে না, ঠিক আছে। ওই মারিয়াকে বোনের মতোই দেখে, বোন বোন, মারিয়ার মনে কী চলছে সেটা মারিয়ার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সোমনাথ কোনোদিনও মারিয়াকে মন্দিরের জায়গায় বসাবে না, কারণ সোমনাথ কিন্তু মন্দিরাকে অনেক ভালোবাসে, ঠিক আছে। সোমনাথকে ভাইয়ের মতো ভালোবাসি, ভাইয়ে যখন প্রয়োজন মনে হয় কথা বলি, কিন্তু সোমনাথ সত্যিকারই একটা সৎ, একটা নিষ্পাপ ছেলে, যে কখনো তার মনে এচ পেচ নেই কখনো দেখলাম না, কারণ বউর নামে সে কখনো একটা খারাপ কথা বলেনি, এমনকি কোনো মেয়েকে সে কোনোদিন খারাপ কথা বলেনি। শুধুমাত্র সে তার বউটিকে চেয়েছিল যে আমার বউ যেন অন্নপূর্ণার মতো সুন্দর করে সংসার করুক, সুন্দর করে বাচ্চাটার দেখাশোনা করুক, যেন পরকীয়া না করুক। কিন্তু ওই যে বলে না, ভাগ্য সব কিছু সবাইকে দেয় না, তো সোমনাথ যে বউটাকে ভালোবাসে, ওর বউ ভালো চাই, তাই না, সেটা মন্দিরা হয়তো জানে না, বা মন্দিরা হয়তো বুঝতেই পারেনি, ভাবছে যে আমার বর হয়তো আমাকে ঠিকঠাক মতো ভালোবাসতে পারছে না, বা যেটা আমার যোগ্য, যেটা আমি যোগ্য মানে যেটা ডিজার্ভ করি আমি, সেটা হয়তো সোমনাথের কাছ থেকে পাচ্ছি না, বলেই হয়তো সে এদিক ওদিক হাতাহাতি করে বেড়াচ্ছে, যেটার জন্য সোমনাথ এই মন্দিরা লাথি খেয়েছে, একদম তার ভালোবাসা, ঠিক আছে, তার অকাত দেখিয়ে দিয়েছে যে তুই তোর জায়গায় তুই কীভাবে থাকবি সেটা তোর উপর নির্ভর করে। ভালোবাসা, একটা বাচ্চার মাকে চট করে একটা কুমারা ছেলে প্রেম করলো, হ্যাঁ, আর তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে বউ করা, অনেক অনেক টাফ, সেটা সহজে হয় না। কেউ চট করে একটা বাচ্চার মাকে, একটা ব্যাচেলার ছেলে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যাবে না, বিশেষ করে ওর মা, ভাবো তো, যেই ছেলেটা, যেই মা, তার মা বা তার সন্তান কখনো চাইবে না একটা মা যে আমার ছেলে একটা বিবাহিত নারী বা বাচ্চার মা, ঠিক আছে, আদবয়সী বলা চলে, ঠিক আছে, এখন তো মানুষ বেশি দিন বাঁচে না, তো মন্দিরার 30 বছর হয়ে গেছে, আমাদেরও 30 বছর হয়ে গেছে, যাই হোক, এই বয়সের বউগুলোকে বিয়ে করে নিয়ে আসুক, কখনো একটা মা চাইবে না, সবসময় তার মা চাইবে যে আমার ছেলে যেভাবে বেচালার, আর যথেষ্ট তার ছেলে একটা কাজ করছে, একটা কাজের সাথে জড়িত আছে, অবশ্যই চাইবে যে আমার ছেলের যেটা যোগ্য সেই ধরনের মেয়েকে বিয়ে করে, ঠিক আছে। মন্দিরা শুধুমাত্র হাওয়ায় দৌড়ালে হবে না, হ্যাঁ, আর যেটা সত্য জানি বন্ধুরা সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম, সমস্তটা যতটা ভিডিওর মধ্যে বলি ততটাই সত্য বলি, ঠিক আছে, কোনো মিথ্যা কোনো বানিয়ে কথা বলি না, কারণ আমি বানিয়ে কথা বলতে পারি না আর মিথ্যে কথা একদম বলতে পারি না। তোমরা যারা যারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো না, তোমরা কী বলছো না বলছো, দেখো তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হয়তো ভিউজ আমার কম হচ্ছে, আপ ডাউন ভিউজ লেগেই থাকবে, কিন্তু যতটা বলি তোমাদের সামনে সত্য বলি, যদি প্রমাণ দিব তো প্রমাণ অবশ্যই দিই, ঠিক আছে। ভিডিওটা ফুল না দেখলে সেটা তোমাদের প্রবলেম, তোমরা দেখবে না আর বলবে যে কী বললে না বললে বুঝতে পারলাম না। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের কাছে কমেন্টি পোস্টে তুলে ধরলাম, দেখা যাক সামনে কী হচ্ছে, রাহুল সত্যিকারই কি বিয়ে করে, কারণ ওর বাড়ি থেকে কিন্তু অনেক প্রেশার আছে যে এই যে ভিডিওগুলো হচ্ছে রাহুলের পিক দিয়ে দিয়ে, যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি, এমনকি রাহুলকে নিয়ে অনেক কথা উঠছে, এটা কিন্তু তার বাড়িকার লোকগুলো জানছে, ঠিক আছে, যার জন্য রাহুলকে
বাড়ি থেকে কিন্তু একটা প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। এবার রাহুল কিন্তু মন্দিরাকে সহানুভূতি দেখিয়ে কিন্তু পোস্টগুলো শেয়ার করছে। এবার মন্দিরা কিন্তু রাহুলের দুঃখে কাতরাচ্ছে, ঠিক আছে, বলছে যে ভেঙে গেল আর কোনোদিন ওর দিকে তাকাবে না আবলা আবলা। কিন্তু সত্যি কি সংসারটা সে ভেঙে মানে সত্যি কি সংসারটা কি মন্দিরা করবে না? মন্দিরা এখনও ভিতরে ভিতরে রাহুলের নামের মালা জপছে। যদি সে জপে থাকে তাহলে সত্যি তার জীবনে বিরাট বড় দুঃখ আছে। এখনও মন্দিরা নিজেকে সামলাও, কারণ ওই ছেলে কোনোদিনও তোমাকে ভালোবেসে বিয়ে করবে না, এটা তোমাকে বলে দিব, মানে বলে দিলাম, ঠিক আছে। চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে আমার পাশে থেকো অবশ্যই, আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো প্লিজ। চলো টাটা।